নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু আপনাদের সাথে খুবই ছোট একটা ব্লগ শেয়ার করছি। তো এটা হলো আমার এবছরের কোজাগরি লক্ষ্মী প্রতিমার দিনের একটা ছোট্ট করে করা ভিডিও। তো এবারে কিন্তু আমি সকাল থেকে সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি, কারণ এই লক্ষ্মী পুজোর পরেই কিন্তু আমরা গিয়েছিলাম বেলো, সেই কারণে আমরা অনেকটা ব্যস্ত ছিলাম আর মন মেজাজের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন সেরকম খুব একটা ভালো ছিল না, তাই ক্যামেরা আর ধরতে পারিনি। কিন্তু এবারে আমাদের বাড়িতে নতুন একজন সদস্য এসেছেন, আমাদের মা লক্ষ্মী, তাই ভাবলাম ছোট্ট একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। প্রত্যেক বছর কিন্তু আমরা মাটির প্রতিমাকেই পুজো করতাম, তবে এবারে না মার্কেটে গিয়ে ভালো ধাঁচের প্রতিমা একদমই পাইনি। অনেক খুঁজে খুঁজে একটা দোকানে আমরা এই পেতলের মূর্তিটা পেয়েছি, এত পছন্দ হয়েছে আমাদের, তাই কোনোরকম চিন্তাভাবনা না করে ইনাকে কিন্তু আজকে আমরা বাড়ি নিয়ে এসেছি। আসলে কয়েকদিন ধরে হাজব্যান্ডের ডিউটিটা একটু উল্টোপাল্টা চলছিল, তাই লক্ষ্মী পুজোর কোনোরকম প্রিপারেশন আগে থেকে করে রাখতে পারিনি। আজকে সকালে গিয়ে মার্কেটে সমস্ত জিনিসপত্র কিনে এনেছি আর রান্নাবান্নাগুলোও দুপুরের মধ্যে শেষ করেছি। মানে সকাল থেকে দুপুর অবধি আমার এতটাই হেক্টিক শিডিউল ছিল যে সারাদিনের কোনো রকম কোনো কিছুই আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি। তাই সন্ধেবেলা পুজোর আগে ভাবলাম এই কয়েকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো এই যে এদিকে কিন্তু আমাদের লক্ষ্মী মাকে সিংহাসনে স্থাপনা করে দেওয়া হয়েছে, আর এই যে সকাল থেকে আমি এই কয়েকটা রান্নাবান্না করেছি, পাঁচ রকমের ভাজা ছিল, পায়েস ছিল আর মিক্স ভেজ আর খিচুড়ি ছিল, যেটাকে আমরা লাবড়া বলি, সেটাও বানিয়েছিলাম। এমনিতেই কিন্তু এই সমস্ত রান্নাগুলো পুজোর দিনে আমার মনে হয় এতটা টেস্টি হয়ে যায়, অন্যান্য দিনে যতই ভালোভাবে রান্না করি না কেন এই স্বাদ কখনোই পাওয়া যায় না। সন্ধ্যে থেকে আলপনা দেওয়া হোক বা পুজোর দায়িত্বটা সম্পূর্ণভাবে মেয়ে আর হাজব্যান্ডের ওপরেই ছিল। এই রান্নাবান্না করেছি, সমস্ত কিছু রেডি করে হাতের কাছে দিয়ে দিয়েছিলাম, কিন্তু পুজোটা আমি আর করে উঠতে পারিনি, কারণ সেই মুহূর্তেই আমার পিরিয়ডস হয়ে গিয়েছিলো, তাই পুজোতে আর হাত দিইনি। তো হাজব্যান্ড আর মেয়ে এখানে দুজনে মিলে পুজো করছে, আমি শুধু পাশে বসে ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে কীভাবে কী পুজোটা করবে। সাধারণত বাড়িতেই তো পুজো করে থাকি, তো এত বছর ধরে পুজো করে করে মোটামুটি ঘরোয়া নিয়মগুলো আমার জানা হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড তো সমস্ত কিছু নিয়ম জানে না, তাই ওকে একটু বলে বলে দিচ্ছিলাম। আর আপনাদের সবার এই বছরের লক্ষ্মী পুজোটা কেমন কেটেছে অবশ্যই জানাবেন। তো আমার মনে হয় জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন এই সমস্ত পুজো আর্চা করলে না অটোমেটিক্যালি মনটা কেমন যেন ভালো হয়ে যায়, মনে অনেক আশা পাই, অনেক ভরসা পাই। তো আমি কিন্তু পুজো করতে খুব ভালোবাসি, আপনারা কারা কারা পুজো করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এটা হলো পরের আরেকটা দিনের ভিডিও। তো সকাল থেকে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, এই যে এখন দুপুরবেলা আরও টুকিটাকি কাজ সারছি। তো ভাবলাম এই কয়েকটা ক্লিপও আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তা না হলে ওই ভিডিওটা বড্ড বেশি ছোট হয়ে যাচ্ছিলো। তো এই কয়েকটা দিন না বেলোর থেকে আসার পরে মন মেজাজের অবস্থা বুঝতেই তো পাচ্ছেন খুব একটা ভালো নেই, তাও চেষ্টা করছি ভিডিও করে নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রেখে এই সমস্ত দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায়। প্রত্যেক দিনই ভাবছি ডেলি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, আবার প্রত্যেক দিন কিন্তু আমি আমার নিজের দেওয়া কথা একদমই রাখতে পারছি না। তো সেই কারণে আপনাদেরকেও আমি কথা দিয়ে উঠতে পারছি না যে আমি কখন কখন ভিডিও দেব। তবে আপনাদের মধ্যে কারা কারা আমার ডেলি ব্লগ দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকের যদি কমেন্ট পাই, আপনারা যদি আমাকে আশ্বাস দেন, তাহলে আমি চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার। তো এই যে এখানটায় কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, তারপরে কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল সেগুলো এখন তুলে রেখে দিচ্ছি। কয়েকটা বলা ভুল, অনেক জামা কাপড় বেরিয়েছে, কয়েকদিন ধরে জামা কাপড় না কেচে কেচে এখন প্রায় তিনবার মতো ওয়াশিং মেশিন চালিয়ে এতগুলো জামা কাপড় কাচা হয়েছে। তো এখন এগুলো শুকিয়ে গিয়েছে, একবারে যদি ফোল্ড করে না রেখে দিই না এই রুমটার মধ্যে বড্ড বেশি ক্যাওস লাগছে দেখতে, সেই কারণে সব কিছু একদম ফোল্ড করে রেখে দিচ্ছি। আর মেয়েরও দেখছি মুডটা ভালো রয়েছে, ওর এখন ঘুমটুম পাচ্ছে না, সেই কারণে ভাবলাম ও যতক্ষণ ভালো রয়েছে ততক্ষণ কাজগুলো সেরে নেওয়া যাক, ও যখন ঘুমোবে ওর সাথে একদম রেস্ট নিয়ে নেব। তো এখানটা দেখতে পাচ্ছেন এত জামা বেরিয়েছে, আমার না এত জামা কাপড় বেরোলে এগুলো ফোল্ড করতে এত বিরক্ত লাগে কি বলবো, সেই কারণে চেষ্টা করি প্রত্যেক দিন অল্প অল্প করে জামা কাপড় বেরোলে সেগুলোকে কেচে নেওয়ার জন্য, হাতে হোক বা মেশিনে হোক, প্রত্যেক দিন তো মেশিন চালাই না সেই জন্য প্রত্যেক দিন হাতে করে কেচে নিই। আজকেও কিছু জামা কাপড় হাতে করে কেচেছি, আর এদিকে কিছু জামা কাপড় বের করে রেখে দিচ্ছি একদম সন্ধেবেলা সময় করে আয়রন করে নেব। আর ওই যে সকাল থেকে কাজ
আঁকা শুরু করেছিলাম স্ক্রিনের পেছনে একদমই সময় দেওয়া হয়নি। যেদিনে সকালে স্নান করে একটুখানি সময় নিয়ে সানস্ক্রিনটা আর বডি লোশনটা লাগিয়ে নিতে পারি সেদিনে তো কথাই নেই, আর তাছাড়া যেদিনে সময় থাকে না ভুলে যাই সেদিনে কিন্তু এরকম দুপুরবেলা করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিই। আজকে তো আবার শ্যাম্পু করেছিলাম তাই একটু সিরামও লাগিয়ে নিলাম, এরপরে মেয়েকে নিয়ে একদম একটু রেস্ট নিতে যাব। শীতের সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই একটু না একটু ড্যান্ড্রফের সমস্যা থাকে, তো সেক্ষেত্রে বলবো আপনারা যারা এখনও অবধি হোমমেড অয়েল ব্যবহার করেননি তারা কিন্তু একবার বানিয়ে ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি কয়েকটা হোমমেড অয়েলের রেসিপি শেয়ার করা রয়েছে, পরবর্তীকালে আবারও একবার বানাবো তখন অবশ্যই শেয়ার করব। এটা ব্যবহার করলে কিন্তু ড্যান্ড্রফটা অনেক পরিমাণে কমে যায়। তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।